জলপাইগুড়ি জেলা পর্যায়ে নির্মল বিদ্যালয়ে পাক্ষিক অনুষ্ঠান হলো। সমগ্র শিক্ষা মিশনের উদ্যোগে শুক্রবার জলপাইগুড়ি শহরের রবীন্দ্র ভবনে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা শাসক মৌমিতা গোদারা। শহর ও শহরতলির বিভিন্ন বিদ্যালয়ের পড়ুয়ারা এদিনের অনুষ্ঠানে সামিল হয়েছিলেন। মূলত নির্মল বিদ্যালয়ের লক্ষ্যে সচেতনতামূলক এদিনের অনুষ্ঠান। বিদ্যালয় নির্মল অর্থাৎ বিদ্যালয়কে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে কি কি করণীয় তা তুলে ধরা হয় এদিনের অনুষ্ঠানে। 14 দিন ধরে চলা এই অনুষ্ঠানের সমাপ্তি হবে 30শে সেপ্টেম্বর। নাচ গানের মাধ্যমে স্কুলের পাশাপাশি বাড়িতে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পড়ুয়াদের সচেতন করা হয়। এদিনের অনুষ্ঠানের অঙ্গ হিসেবে জেলা শাসকের উপস্থিতিতে শহরের র্যালি পরিক্রমা করে ডেঙ্গি নিয়ে সচেতন ও বৃক্ষরোপণ করতে জোর দেওয়া হয়েছে। উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা শাসক অশ্বিনী কুমার রায়, জেলা শিক্ষা আধিকারিক জয়ন্ত রায়, জেলা বিদ্যালয় পরিদর্শক মাধ্যমিক বালিকা গোলে, জেলা বিদ্যালয় পরিদর্শক প্রাথমিক শ্যামল কুমার রায়, এজিপিও রাজীব চক্রবর্তী। ফোর্টনাইটলি প্রোগ্রাম হচ্ছে, 29শে সেপ্টেম্বর এটি শেষ হবে। এখানে উপস্থিত এডিএম ডেভেলপমেন্ট, উপস্থিত ডিপিও এসএসএম, উপস্থিত ডিআই সেকেন্ডারি, ডিআই প্রাইমারি, উপস্থিত মারোয়ারি গার্লস স্কুলের যিনি প্রধান শিক্ষিকা সহ তার সমস্ত শিক্ষক শিক্ষিকা ছাত্রীরা এবং উপস্থিত অন্যান্য যারা ছাত্রছাত্রীরা আছেন এখানে উপস্থিত সকলকে অনেক অনেক ধন্যবাদ। খুব সুন্দর একটি প্রোগ্রাম হচ্ছে। আমি জানি প্রোগ্রামের মধ্যে কোনো বক্তৃতা শুনতে ভালো লাগে না, কিন্তু এটা একটা খুব ভালো মেসেজ যেটা বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে এই 14 দিন ব্যাপী প্রত্যেকটা দিনে কিছু না কিছু একটা মেসেজ কিন্তু ছাত্রছাত্রীরা শিখেছে। সেখানে হ্যান্ড ওয়াশিং হতে পারে, কোথাও হয়তো গাছ পোতা হতে পারে, কোথাও হয়তো নিজেদের যেই সেগুলো সম্পর্কে তারা যাতে অবগত থাকেন এবং শুধু তাদের স্কুলে নয় তাদের বাড়িতেও যাতে সেই সমস্ত সচেতনতাগুলি অবলম্বন করা যায়, কারণ আমরা ডেঙ্গুর টাইমে এখন, তারপরে ধরুন কোভিড।